প্রিয় বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বিয়স, কীভাবে অনেক সুন্দর করে আপনার স্বপ্নের একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। অবশ্য পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনারা ড্রয়িং সহ সুন্দরভাবে বুঝে নিতে পারবেন, এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে পাই ফে করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখতেছেন আমাদের পোস্টের ডিজাইনগুলো অনেক সুন্দর করে কাজ করা হয়েছে, এবং কি ব্যালকনিগুলোকে অনেক সুন্দর করে ডিজাইন করা হইতেছে। চাইলে আপনারা এরকম করে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমরা সবসময় একটা কথা বলে থাকি, দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এবং কি দক্ষ একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে আপনাদের কাজগুলো করাবেন, যেহেতু করে কোনো সমস্যাতে পড়তে না হয়। তো বিয়স, এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো বিল্ডিংয়ের মূল এরিয়া। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে ড্রয়িংটা বুঝিয়ে দেবো। এখানে দেখতেছেন দৈর্ঘ্য দেওয়া হয়েছে 42 ফিট 5 ইঞ্চি, প্রস্থ দেওয়া হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, টোটালি দেওয়া হয়েছে এখানে 1606 স্কোয়ার ফিটের মতো হয় এই বাড়িটি। অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। এখানে দেখতেছেন সামনে দুটি ব্যালকনি ব্যবহার করেছে, ব্যালকনি দুইটার সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 4 ফিট করে। এরপরে দেখতেছেন একটি পোস্টের ডিজাইন করা হয়েছে, পোস্টের ডিজাইনটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 9 ফিট, 8 ফিট বাই 9 ফিট করে দেওয়া হয়েছে পোস্টের ডিজাইনটা। অবশ্যই আপনারা দেখে সুন্দরভাবে বুঝে নেবেন। অবশ্যই আমরা সবসময় বলে থাকি আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। এখানে দেখতেছেন একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। অবশ্যই এটা ডাইনিংয়ের সাথে অ্যাটাচ থাকবে। এর পরবর্তী দুটো বেডরুম দেখতেছেন ছোটো করে করা হয়েছে, 12 ফিট বাই 12 ফিট করে দুটি বেডরুম দেওয়া হয়েছে সামনের। এরপর দেখতেছেন আপনারা অনেক সুন্দর করেই একটি ডাইনিং প্লেস রাখা হয়েছে। ডাইনিং প্লেসটা অবশ্যই আপনারা দেখে সুন্দরভাবে বুঝে নেবেন, ডাইনিং প্লেসটার সাথে ড্রয়িং রুমটা অ্যাটাচড হবে। মাঝখানে পর্দা টর্দা যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। ডাইনিং রুমটার সাইজ দেওয়া হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 17 ফিট 1 ইঞ্চি। এরপর একটা সিরুম দেওয়া হয়েছে, সিরুমটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে। চাইলে আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন। এর পাশে একটি টয়লেট ব্যবহার করেছে, টয়লেটটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 1 ইঞ্চি, আর একটি টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 6 ফিট 11 ইঞ্চি, আর একটি টয়লেটের সাইজ রয়েছে 8 ফিট বাই 5 ফিট। অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝে নিতেছেন আমরা আশা করতেছি। একটি কেসিং রুম ব্যবহার করেছে, কেসিং রুমটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 12 ফিট কি করা হয়েছে। এর পাশে একটি দরজা রাখা হবে অনেক সুন্দর করে, বাইরে যাওয়ার জন্য বাইরের একটি প্রবেশপথ রাখা হবে। অবশ্যই চাইলে আপনারা কেসিংটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসতে পারবেন। এখানে দেখতেছেন দুটি বেডরুম, দুটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখে সুন্দরভাবে ড্রয়িংটা বুঝে নিছেন। বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে কেসিংটা। অবশ্যই এটা হচ্ছে গিয়ে পিছনের যে সামনের উঠানের দিকে যে প্রবেশপথটা, এখানে একটি কেসিং করা হয়েছে। আমি আপনাদেরকে কেসিংটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে একটি কেসিং। তো বেশ, কেসিংটা এই জায়গা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু করে উঠানের দিকে যাওয়ার পথেই কেসিংটা থাকে, মানে দরজা রাখা হয়েছে সামনের দিকে যাওয়ার মতো একটি রাস্তা। তো এটা বেডরুম, বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করা হয়েছে, অ্যাটাচ টয়লেট। অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন, আমরা বারবার বলি, আপনারা যদি সুন্দরভাবে দেখে বুঝে নেন তাহলে এরকম একটি বাড়ি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি আরও একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে একই মাপের, অবশ্যই দেওয়া হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে দেওয়া হয়েছে এই বেডরুমটার সাইজ। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে নিলে
কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং কি কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে আপনাদের কাজগুলো করাবেন যেহেতু করে কোনো সমস্যা না হয়। তো এই জায়গাটা হচ্ছে কি একটি ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমের সাথে একটি বেডরুম ব্যবহার করা হয়েছে। বেডরুমটা যে মানে এটা হচ্ছে গিয়ে গেস্ট রুম, যারা গেস্ট বাড়তি হলে যেহেতু এখানে ঘুমাইতে পারে। তো এই দুই সাইডে দুইটা এসে 12 ফিট বা 13 ফিট করে দেওয়া হয়েছে দুটি বেডরুমের সাইজ। এর পাশে একটি টয়লেট ব্যবহার করেছে, অ্যাটাচ টয়লেট। অবশ্যই আপনারা দেখতেছেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নিলে এরকম একটি বাড়ি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আমি আপনাদেরকে সামনে মানে যে জায়গায় যে গেটটা দিয়ে মানে গেস্ট আসলে গেস্টটা ঢুকবে ভিতরে প্রবেশ করবে, এটা হচ্ছে ওই একটি ফোস্টের ডিজাইন। এখানে একটি ফোস্টের ডিজাইন করা হয়েছে, এখানে অনেক সুন্দর করে দুইটা ডেলান্সি হবে এবং কি ফোস্টের ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ চলতেছে। আমাদের প্লাস্টারের কাজ চলতেছে, আপনারা সুন্দরভাবে দেখেন আমাদের কাজগুলো কি ভালো হইতেছে না খারাপ হইতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার দিতে ভুলবেন না, যেহেতু আপনাদের বন্ধুরা এরকম একটি বাড়ি করে নিতে পারে। তবে আছে বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কী এসব বিষয়ে আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে নেন। অবশ্যই এখানে পোস্টের সামনে অনেক সুন্দর করে দরজার মাঝে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখে এবং কি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেলটি পরবর্তীতে এই ভিডিওটি আবার পাবেন যখন ফার্স্ট পুরোপুরি কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আরও একটি বেডরুম, এই বেডরুমটার সাইজও অবশ্যই 12 ফিট বা 13 ফিট করে দেওয়া হয়েছে। এই দুইটা অবশ্যই গেস্টদের জন্য সামনের রুম মানে সামনের প্রবেশ পথ যেটা ওইটা দিয়ে ওরা ইয়ে করতে পারবে। সামনে কোনো ব্যালকনি হয় না, পিছনে দুইটা ব্যালকনি করা হয়েছে মানে উঠানের দিকে দুইটা ব্যালকনি করা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে সিঁড়ির সাথে যে টয়লেটটা আমরা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে ওই টয়লেটটা। আমরা এখন আপনাদেরকে খরচটা বলে দেবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই বিল্ডিংটিতে টোটালি আপনি পুরোপুরি কমপ্লিট করতে গেলে আপনার বরাবর 15 লক্ষ টাকা খরচ হবে। 15 লক্ষ টাকা দিয়ে আপনারা একেবারে পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন টাইলস ছাড়া এবং কি ইলেকট্রিশিয়ান ছাড়া। আর যদি টাইলস সহ এবং কি ইলেকট্রিশিয়ান সহ কমপ্লিট করেন তাহলে আপনার টোটালি 21 লক্ষ টাকা থেকে 22 লক্ষ টাকা খরচ হবে পুরোপুরি কমপ্লিট করে নিতে, কারণ অনেক ভাইয়েরা কম দামা টাইলস এবং বেশ দামা টাইলস ব্যবহার করে। তবে এই বিল্ডিংটিতে টোটালি 15টা কলম ব্যবহার করেছে, 15টা কলম দিয়ে অনেক সুন্দর করে এই বাড়িটি করা হয়েছে, আপনারা চাইলে এরকম করে করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা এখনও আমাদের ইজি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলটি অন করে দেবেন যেহেতু করে নিত্য নতুন ভিডিওটি পেয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।